সন্দেশখালী জমি দখল এবং নারী নির্যাতনের তদন্তে নেমে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের কাছে। নারী নির্যাতন কিভাবে চলতো তা তো আগেই প্রকাশ্যে এসেছে, এবার জমি দখলের স্ট্র্যাটেজি সামনে আসছে এক এক করে। সকলে নিশ্চয়ই মনে আছে কিভাবে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এসে অস্ত্র উদ্ধার করেছিল শাহজাহান ঘনিষ্ঠ আত্মীয় আবু তালেবের বাড়ির মাটির তলা থেকে। মিলেছিল বোমাও, রোবট এনে যা নিষ্ক্রিয় করা হয়েছিল। উল্লেখযোগ্য, ওই বিপুল পরিমাণ অস্ত্রের সঙ্গে শাহজাহানের পরিচয়পত্র উদ্ধার হয়। শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন, সাধারণ মানুষ পর্যন্ত বুঝেছে অস্ত্রের সঙ্গে শাহজাহান যুগের কথা। এবার সিবিআইয়ের কাছে খবর, আগ্নেয়াস্ত্র দিয়ে অবাধে চলতো ভয় দেখিয়ে জমি দখলের কাজ। এমনকি ডুগড়িপাড়ার বাসিন্দা আনসার মোল্লা সিবিআইয়ের কাছে অভিযোগ করে জানিয়েছেন, এই সমস্ত অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে জমি দখল করা হতো, এমনটাই সূত্রের খবর। বোঝা যাচ্ছে নিশ্চয়ই কিভাবে এত জমি শাহজাহান এবং তার বাহিনী দখল করেছে। যাদের কাছে অস্ত্রের অভাব নেই তারা আর জমি দখল, ভেরি দখল, নারী নির্যাতন এসব অসামাজিক কাজে ভয় পাবেই বা কেন? ভয়টা কিসের যখন শাসক দলের আশীর্বাদ শাহজাহানদের মাথার উপর থাকে? প্রশ্নগুলো আজ তুলছে সাধারণ মানুষ। এখন দেখার, অস্ত্র সম্পর্কিত অভিযোগ যোগ হওয়ার পর সিবিআই তদন্তে নতুন আর কি কি উঠে আসে। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।